वेलकम बैक टू माय चैनल। तो कल के महालय दिन शिवूते तुम्हारे देखिए कि परिमाणे भीड़ हो बट आज के एक डिफरेंट जगह आज के चले चेतलाते। तो चेतलाते क्योंकि तुम्हारे साथ शेयर करब चेतलार फर्स्ट लुक। ताछाड़ा एबछर थीम किन्तु एक यूनिक थीम आज से देखते गले किन्तु पूरा भिडियो तुम्हारे देखते हबे। तो भिडियो किन्तु पूरा स्किप करबे ना तुम्हारा। और ये बचर क्योंकि चेतलार थीम चे जेखने दाड़ी। तो थीम एक यूनिक टाइप थीम। तो देखा जा क्लाबर जरा मेम्बर्स आज तरह का जिज्ञासा कर थीमटार सम्बन्धे पूरा डिटेल्स जैसे तुम्हारा जो तुम्हारा जो एखे आसो विजिट करते जाते तुम्हारे असुविधा जाते ना चले शिवभूमि ऐड़े चेतलाते। तो चेतला क्योंकि ए बचर 32वां वर्ष। तो हमें क्लाब मेम्बर सोहम साथ कथा बोल थीमटार बेपारे। तो सोहम तो ये थीमटा बसर थीमटार नाम कि ए बसर हमारे थीम नाम हे जे जेखने दाड़िए। एबार जे जेखने दाड़िए बोलते हमारे आर्टिस्ट श्री सुब्रत भट्टाचार्य एक स्टेटमेंट रेखे जेटा के क्वेश्चन हिसाब से यूज करते सवार का। एबार ढुकले ही अपना देखते पाबें जे एखाने डान दिगे दुटो मोरग लड़ाइयर मतो दुटो मोरग रखा रही है। एवं एखाने आमी सार आगे बोले दी जे आमरा मानुष के तीनटे भागे कैटागराइज करेछि एखाने। एबार जेमन बोलछिलाम जे डान दिगे देखछेन दुटो मोरग, जदि ठीक करे देखा जाए ताहले देखबेन मोरगगुलोर पा होच्छे मानुषेर मतो। सुतरां एर थेके आमरा एटाई बोझानोर चेष्टा करेछि जे आमरा मानुषराओ किन्तु आजो दैनन्दिन जीवने प्रत्येके एकजन आरेकजनेर साथे एकटा कक फाइटे बा मोरग लड़ाइतेई आमरा रिलेटेड आछि। সেটা হতে পারে আমরা কেউ কখনো নিজেদের সাথে লড়ছি বা কখনো অন্য কারুর সাথে লড়ছি। সেটা হতে পারে সাকসেসের জন্য, সেটা হতে পারে শান্তির জন্য, কিন্তু আলটিমেটলি জাজ কিন্তু করছে আমাদেরকে। উপরে দেখবেন একটা বাজ পাখি রাখা আসবো, তখন দেখবো যে এক প্রকার সেকেন্ড প্রজাতির মানুষ যেটা যারা হচ্ছেন মেহনতি মানুষ, তারা ডেইলি হার্ড ওয়ার্ক করছে, দে আর গিভিং দেয়ার ব্লাড অ্যান্ড সোয়েট কন্টিনিউয়াস। তারা কিন্তু নিজেদের মতো চেষ্টা করে আছে লাইফে একটু সুখে থাকার জন্য শান্তি, এবং তারা কিন্তু অল্পেতেই খুশি। এবং তাদের ওয়েটা সাকসেসে যাওয়ার যে ওয়েটা সেটা কষ্টকর হতে পারে কিন্তু সেটা ভালো এবং সৎ। আর এক প্রকার মানুষ আছেন যারা এলিট ক্লাস অফ পিপল, তারা হচ্ছেন যে কিছুটা বলতে পারেন কেয়ারলেস, এবং তাদের মধ্যে সেরকম কোনো রেসপন্সিবিলিটি বলতে নেই, মানে তারা শুধু চায় নিজেদেরটাই। এবং যেই বাজ পাখির কথা আমি প্রথমে বলছিলাম, সেই বাজ পাখি যদি আমরা দেখতে পাই ঠিক করে উপরে, ওটা হচ্ছে উপরের ঠোঁট আর আমরা সবাই নিচের ঠোঁটের সাথে নিচের ঠোঁটের উপর দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবং এই বছর আমরা কিন্তু মাকে মহিষাসুর মর্দিনী রূপে পুজো করিনি। এবছর মা কিন্তু রুদ্রাণী রূপেও নন, মা হচ্ছেন আমাদের সাদা মাটা মা, আমার মা, আপনার মা, সকলের মা, একদম হোমলি নেচার বা মাদারলি ফিলিংয়ে আছেন, যিনি ওইখান থেকে পাখির মুখের মধ্যে বসে সকল দুনিয়াকে জাজ করছেন। এবং এখানে রয়েছে আমাদের মহিষাসুর। সেই মহিষাসুরও কিন্তু আমরা যদি ইতিহাস দেখি আমরা জানতে পারবো যে যখন মহিষাসুর তার দেহ রাখেন তারপরে কিন্তু তিনিও মায়েরই পূজারী হয়ে যান এবং সেখানে মহিষাসুরও স্বররিপু লাভ করেছেন। সুতরাং কম বেশি প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু সিক্স সিন্স আছে, মোহ মায়া সব রয়েছে। সুতরাং সেটা কি হচ্ছে সিক্স সিন্স অফ আওয়ার লাইফ, যেটা মহিষাসুরের যেখানে আমরা ছটা হাত দিয়ে দেখিয়েছি। এবং এখানে আমরা আরেকবার যদি ভালো করে দেখি দেখবো মায়ের মুকুটে কিন্তু সেই মেহনতি মানুষরাই কিন্তু স্থান পেয়েছেন, যারা এলিট ক্লাস অফ পিপল তারা কিন্তু পাননি। এই ক্ষেত্রে আমরা নিজেরাই একটা কোয়েশ্চেন বা একটা স্টেটমেন্ট রেখে দিতে পারবো মায়ের কাছে, কারণ আমরাও দৈনন্দিন জীবনে অনেক কাজ করি, আমরা সব জানি যে কোনটা আমরা ঠিক করছি কোনটা আমরা ভুল করছি। এইখানে আমাদের শিল্পী এই কোয়েশ্চেনটা রেখে দিয়েছেন সকল দর্শনার্থীদের কাছে যে আমরা আমাদের নিজেদেরকে জাজ করতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যে আমরা কি নিচে আছি মানে স্বররিপু লাভ করার আগে দাঁড়িয়ে আছি, নাকি আমরাও মেহনতি মানুষদের মতো উপরে মায়ের শৃঙ্গে দাঁড়িয়ে আছি। এটাই ছিল মেন থিম।